ওকে, তো এখানে দেখো আমার কাছে 6GB রামের একটা ফোন আছে, আর এখানে যখন আমি আলট্রা মোডে গেম প্লে করছি তখন কিন্তু এখানে আমার হালকা ফোনটা ল্যাগ দিচ্ছে, আর এই ল্যাগের কারণে কিন্তু অতটা হেডফোন লাগছে না। বাট যখন আমি এখান থেকে স্ট্যান্ডার্ড মোড সিলেক্ট করে যখন এখানে আমি হেডফোন মারার চেষ্টা করছি তখন কিন্তু মোটামুটি একটা হেডফোন লাগছে, বাট অতটা পরিমাণেও কিন্তু লাগছে না। সো যখন আমি একদম স্মুথ সিলেক্ট করে গেম প্লেটা করছি তখন কিন্তু ওপি লেভেলে কিন্তু হেডফোন লাগছে। তো গাইস, তোমাদের ফোনটা ল্যাগ দেওয়ার ম্যাক্সিমাম একটা কারণ হচ্ছে তোমাদের কাছে যাদের হাই এন্ড ডিভাইস আছে তারা তোমরা অতিরিক্ত হাই গ্রাফিক্স, মানে এখানে তোমরা আলট্রাতে গেম প্লে করতে যাও, যার ফলে তোমাদের কিন্তু ফোনটা হালকা হলেও কিন্তু ল্যাগ দেয়, আর তোমাদের অটো হেডশটটা কিন্তু কখনোই লাগতে চায়। তো এখানটায় দেখো ভাই, যাদের কাছে আইফোন আছে আর আইফোনে যাদের 12GB পর্যন্ত র্যামও আছে তারাও কিন্তু কখনোই কিন্তু আলট্রাতে গেম প্লে করে। তোমরা ম্যাক্সিমাম আইফোন প্লেয়ার দেখবে তারা কিন্তু স্ট্যান্ডার্ড কিংবা কিন্তু স্মুথে গেম প্লে করে থাকে। কারণটা হচ্ছে স্ট্যান্ডার্ড কিংবা স্মুথে তারা যখনই গেম প্লে করে তখন তাদের ফোনে কিন্তু ল্যাগ করা, তারপরে এখানে সেন্সিটিভিটি সবকিছু কিন্তু ইনক্রিজ হয়ে যায়, যার ফলে তাদের কিন্তু এতটা হ্যাকার লেভেলে হেডশট লাগে। তুমি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ এ কোনো ইউটিউবার, মানে তুমি যদি কোনো ফ্রি ফায়ারের মন্টেজ ক্রিয়েট করে থাকো অথবা তুমি যদি ফ্রি ফায়ারের কোনো ইউটিউবার না হয়ে থাকো, তাহলে আমি তোমাকে বলবো তুমি গ্রাফিক্সটা সবসময় কমিয়ে রাখবে, তাহলে তুমি স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স সহ একটা লেজেন্ড প্লেয়ারের মতো কিন্তু হেডশট মারতে পারবে। ওকে, তো গাইস, ল্যাগ ফিক্স করার সেকেন্ড যে টিপ সেটা হচ্ছে তোমাদের গেমের ভিতর এখানে যে এক্সপ্লেনেশন যে প্যাকটা আছে না, এটা তোমরা কখনো কিন্তু ডাউনলোড করবে না। কারণ তুমি যখন ফ্রি ফায়ারটা নর্মালি ডাউনলোড করবে তখন তোমাদের ফ্রি ফায়ারের সাইজটা এখানে 1000MB কিংবা এখানে 1100MB থাকতে পারে, বাট তারপর গিয়ে তুমি যখন এই এক্সপ্লেনেশন যে প্যাকটা আছে এটা তুমি যখনই ডাউনলোড করবে না তখন কিন্তু ফ্রি ফায়ারের সাইজটা কিন্তু এখানে কিন্তু 2000MB কিন্তু উপরে পার হয়ে যাবে, যার ফলে তোমার ফোনটা কিন্তু অনেকটা কিন্তু ল্যাগ করবে। তো গাইস, নাম্বার 3 যে টিপসটা আসে সেটা হচ্ছে তোমাদের ফোনে কিন্তু সবারই কিন্তু একটা করে রিফ্রেশ রেট থাকে, আর এটা কিন্তু এক একটা ফোনের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। কারো ক্ষেত্রে 60Hz রিফ্রেশ রেট থাকে, কারো ক্ষেত্রে 90Hz, আবার কারো ক্ষেত্রে 120Hz পর্যন্ত থাকে। সো তোমাদেরকে এক্স্যাক্টলি কি কইতে হবে, তোমাদের এখানে যে রিফ্রেশ রেট আছে না এটা তোমরা সম্পূর্ণ হাই করে দিও, আর এটা হাই করে দিলে তোমাদের এখানে কিন্তু রিফ্রেশ রেট একদম কিন্তু হাই হয়ে যাবে, যার ফলে তোমাদের কিন্তু ফোনটা অনেক তাড়াতাড়ি কুল হবে, আর তোমার ফোনটা কিন্তু অনেকটা স্মুথ চলবে। তো তারপর নাম্বার 4 যে মিশনটা আসে সেটা হচ্ছে তোমাদের ফোনের এখানে আপডেট নেই। সো এখানটায় দেখো ভাই, যখন এখানে 2017 কিংবা 18 সাল ছিল তখন যখনই আমরা আমাদের কোনো ফোন আপডেট করতাম, আপডেট করার পর কিন্তু আমাদের ফোনে আমরা বিভিন্ন ধরনের ফিচার দেখতে পেতাম, এমনকি আমরা কিছু কিছু বাগের কিন্তু সলিউশনও পেয়ে যেতাম। বাট এখন ভাবে কোনো ফোন কোম্পানি সম্পর্কে কিছু বলবো না, জাস্ট একটা কথাই বলবো, এখনকার সময় ফোন আপডেট দিলে তোমাদের ফোনে কিন্তু বিভিন্ন ধরনের গ্লিচ চলে আসে, তোমাদের ফোনটা কিন্তু এক পর্যায়ে কিন্তু ডেডও হয়ে যায়। সো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তুমি কখনোই তোমার ফোনটা কিন্তু আপডেট দিবে না, তাই তোমার ফোনে যত প্রকার ইস্যু থাক না কেন তুমি কখনোই কিন্তু তোমার ফোনটা আপডেট করবে। গাইস, তারপর নাম্বার 5 যে টিপসটা আসে সেটা হচ্ছে তোমরা যখনই ফ্রি ফায়ারে ঢুকবে তার একটুখানি আগে তোমরা ফ্রি ফায়ারটা এমনটা সেভে ধরবে, ধরে এখান থেকে অ্যাপ ইনফোতে চলে যাবে, আর অ্যাপ ইনফো থেকে এখানে যে কিলার ডাটা দেখছো না, এই কিলার ডাটার উপর একবার ক্লিক করবে, আর এখান থেকে তুমি এখানে কিলার ক্যাশটা করে দিবে। আর একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, এখানে কিন্তু তোমাদের কিলার ক্যাশ করতে হবে, কিলার ডাটা কিন্তু কখনোই করা যাবে না, কারণ কিলার ডাটা করলে তোমার ফ্রি ফায়ারের ডাটা কিন্তু সম্পূর্ণ সব কিন্তু মুছে যাবে, যার ফলে তুমি কিন্তু কমেন্টে এসে কিন্তু গালাগালি কিন্তু করতে পারো। সো এটা কিন্তু তোমাকে সাবধানে কইতে হবে। তো গাইস, নাম্বার 6 যে টিপসটা আসে সেটা হচ্ছে তোমার ফোনের রম এখানে যতটাই হোক না কেন, সেটা হোক 64GB কিংবা 128GB, তুমি সবসময় তোমার ফোনের রম তুমি এখানে 50% এর বেশি কম রাখো। ফোনের রম বলতে এখানে কিন্তু তোমাদের স্টোরেজটাই বোঝাচ্ছে, আর স্টোরেজ তোমরা একটুখানি যদি ফাঁকা না রাখো তাহলে কিন্তু কখনোই ফোনটা ভালোভাবে চলবে না, কারণ তোমাদের ফোনটা কিন্তু ভালোভাবে রিপ্লেস হবে না, যার ফলে গেম সহ ফোনটাই কিন্তু সম্পূর্ণ ল্যাগ করছে। তার সাথে সাথে এটাই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা একটু হলো তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা শেয়ার করে দিবে, আর চ্যানেলে পেজে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু পেজটা ফলো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে। তো ভাই, আজকে টাটা, বাই বাই।